বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি জনাব আলহাজ আব্দুল লতিফ বিশ্বাস, সাবেক মন্ত্রী, জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান, বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি উপস্থিত আছেন, বিশেষ অতিথি হিসাবে পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত আছেন, পত্র কলেজের শিক্ষকবৃন্দ এবং সকল ছাত্রবৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম আহমতুল্লাহ। মুজিব বর্ষের অঙ্গীকার, ঘরে ঘরে গ্রন্থাগার, এই স্লোগানকে সামনে রেখেই মুজিব বর্ষ শুরু হয়েছিল। আজ স্বাধীনতার 50 বৎসর পূর্তি সুবর্ণ জয়ন্তীতে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি বাঙালির জাতির স্রষ্টা, বাংলাদেশের স্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল বীর শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ও সালাম। স্বাধীনতা মানে একটি নির্দিষ্ট ভূখণ্ড, স্বাধীনতা মানে নিজ ভূখণ্ডে দাঁড়িয়ে তীব্র শ্বাস নেয়া, স্বাধীনতা মানে মায়ের ভাষায় কথা বলা, স্বাধীনতা মানে সকল জুলুম অত্যাচার থেকে মুক্তি পাওয়া, স্বাধীনতা মানে বিদ্যালয়ে যে ঘাস ফড়িংয়ের কোমল ঘাসের বুকে খেলতে চাওয়া, স্বাধীনতা মানে স্বপ্ন দেখা, স্বাধীনতা মানে একটি মানচিত্র। এই স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী আজ বাংলাদেশ ঘটা করে পালন করছে। আমাদের এই স্বাধীনতা 1 বৎসরে অর্জিত হয়নি, কিছু নির্দিষ্ট দিনে অর্জিত হয়নি, অনেক দিনের ত্যাগ, অনেক প্রাণ, অনেক রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই স্বাধীনতা। মূলত 1952 থেকে 1971 স্বাধীনতার পটভূমি রচিত হয়েছিল, সেই বিষয়ে আমি যাব না। আমাদের সাবেক মন্ত্রী মহোদয় সহ আমাদের অনেক অভিজ্ঞ টিচার আছেন যারা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। এই স্বাধীনতার 50 বছরে দাঁড়িয়ে আমরা বঙ্গবন্ধুর যে দর্শন ছিল, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ। বঙ্গবন্ধু মানে শুধুই একটি নাম নয়, বঙ্গবন্ধু একটি প্রতিষ্ঠান, বঙ্গবন্ধু একটি সত্তা, বঙ্গবন্ধু একটি ইতিহাস। যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন বাঙালি থাকবে, যতদিন এদেশের জনগণ থাকবে, ততদিন তিনি আমাদের মাঝে থাকবেন। তিনি আছেন, যুগে যুগে থাকবেন, কালের বিবর্তনেও থাকবেন। বঙ্গবন্ধুর দর্শন ছিল বাংলার মানুষের মুক্তি। সেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 1920 সালে যখন জন্মগ্রহণ করেছিলেন, তখন তিনি ভাবেনি, সারা বিশ্ব ভাবেনি যে এই ছেলেটি ভাষণ, এই ছেলেটির কর্ম, এই ছেলেটির আদর্শ সারা বিশ্ব আজ গবেষণা করবে। আমরা বঙ্গবন্ধুকে জীবিত অবস্থায় দেখিনি, বঙ্গবন্ধুর জীবিত যে শক্তি, তার অন্তরালের শক্তি ঠিক আগের মতোই রয়ে গেছে। তার নিদর্শন হিসেবে যদি আমরা ব্যাখ্যা করি,
তার 7ই মার্চের ভাষণ, বিভিন্ন গণ আন্দোলন, এইগুলো তার অবর্তমানে যেভাবে সারা বিশ্বের মানুষগুলো গবেষণা করছে যে এই 7ই মার্চের ভাষণের মধ্যে কি এমন ছিল, নিরস্ত্র বাঙালিকে সশস্ত্র করা, ঘুমন্ত বাঙালিকে জাগিয়ে তোলা, 7.5 কোটি মানুষের পারসেপশনকে একটি পারসেপশনে নিয়ে আসা, এভাবেই গবেষণা করে এই 18 মিনিটের ভাষণকে গিনেট ওয়ার্ল্ডে স্থান করে নিয়েছেন সেই গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার সেই খোকা নামক বালকটি। আজ আমরা সারা বিশ্বে এই কথাগুলো গবেষণা করে এইভাবে আমরা মানুষকে একত্রিত করে এই 9 মাসের সারা বাংলাদেশকে একটি স্বাধীন বাংলাদেশের রূপ দেওয়া এই পৃথিবীতে একটি বিরল ঘটনা। এত প্রাণ, এত রক্ত, এত সংগ্রাম কোনো জাতি দিতে পারেনি তার ভাষার জন্য, তার দেশের জন্য। তাই আজ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে দাঁড়িয়ে আমরা বঙ্গবন্ধুর ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশ চাওয়ার যে প্রত্যয়, যে স্বপ্ন, সে স্বপ্ন আমাদেরকেই বাস্তবায়ন করতে হবে। তিনি রেখে গেছেন একটি বড় সম্পদ, বাংলাদেশ নামক একটি দেশ, বাংলাদেশের ভূখণ্ড, বাংলাদেশের জনগণ। সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদের প্রতিটি মানুষকে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ হতে গেলে কিন্তু খুব বেশি যে বিদ্যমান হতে হয় তা কিন্তু নয়, ভালো মানুষ হতে গেলে কিন্তু খুব বেশি যে শিক্ষিত হতে হয় তা কিন্তু নয়, ভালো মানুষ হতে হলে একটি ভালো মনের দরকার। তাই বঙ্গবন্ধুর যে আদর্শ, যে স্বপ্ন সোনার বাংলা গড়ার, সেই সোনার বাংলা করতে হলে আমাদের প্রত্যেককে ভালো মানুষ হতে হবে। আমি শিক্ষিত না হতে পারি কিন্তু একজন ভালো মানুষ হতে পারি, আমি ডাক্তার না হতে পারি কিন্তু একজন ভালো মানুষ হতে পারি। তাহলে আমাদের প্রত্যেকের উচিত একজন ভালো মানুষ হয়ে সবার সাথে সবার মতের মিল করে সবার কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যেন বঙ্গবন্ধুর সেই ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, শোষণমুক্ত, অসাম্প্রদায়িক বাংলাদেশকে উপহার দিতে পারি। আমি ধন্যবাদ জানাই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, মাদার অফ দ্য ইস্ট, ডটার অফ দ্য ইস্ট, মাদার অফ হিউম্যানিটি, তিনি আরও অনেক খেতাবে ভূষিত হয়েছেন। তার দূরদর্শী নেতৃত্বে আজ বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যাবে। বঙ্গবন্ধু মুক্তির পর তার এই ভাষণে বলেছিলেন, জনতার উদ্দেশ্যে যুদ্ধ করতে যদি আরো 9 মাস লাগতো তোমরা কি যুদ্ধ করতে না? যুদ্ধ করতে যদি আরো কিছু প্রাণ দিতে হতো তোমরা কি প্রাণ দিতে না? যুদ্ধ করতে যদি আরো কিছু রক্ত দেওয়ার প্রয়োজন হতো তোমরা কি দিতে না? তাহলে যুদ্ধ পরবর্তী সময় দাঁড়িয়ে আমাদের এই ধ্বংস বিধ্বস্ত, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে হলে, বাংলাদেশের স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আরেকবার যুদ্ধ দরকার। সেটা অর্থনৈতিক যুদ্ধ, সামাজিক যুদ্ধ, সাংস্কৃতিক যুদ্ধ, শিক্ষার ক্ষেত্রে যুদ্ধ।